শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমার মতো আপনারাও জানেন যে দেশ আজ দুই ভাগে বিভক্ত। সেই দুই ভাগের নামও আমরা জানি এবং তাদের মধ্যে ব্যাপক যে উত্তেজনা পরিলক্ষিত হয় হচ্ছে বর্তমানে, সেটাও আমরা জানি। সেই দুটি ভাগ হচ্ছে বর্তমানে ফুটবল সমর্থকদের ভাগ, একটি হচ্ছে আর্জেন্টিনা সমর্থক গ্রুপ আর একটি হচ্ছে ব্রাজিল সমর্থক গ্রুপ। অন্য অন্য দলের সমর্থকও হয়তো কম বেশি আছেন, তবে তারা আছেন নীরবে নিভৃতে, তাদের কণ্ঠ বেশি জোরে শোনা যায় না। তো আমরা দেখি যে এই বিশ্বকাপ ফুটবল নিয়ে কেন দেশ বাংলাদেশ এই দুটি শিবিরে প্রধানত বিভক্ত হয়ে যায়। কিংবদন্তি ফুটবলার পেলের কারণে এদেশের মানুষ ব্রাজিলকে আগে বেশি করে চিনত। এরপর আর এক কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে 1982, 1986, 1990, 1994 সালে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে সারা বিশ্বের সাথে বাংলাদেশকেও মাতিয়েছিল। এবং তরুণ প্রজন্ম যারা 1982 সালে বিশ্বকাপ ফুটবল দেখা শুরু করেছেন, তারা কিন্তু এই ম্যারাডোনাকে ভালোবেসেই এই আর্জেন্টিনার পক্ষ নিয়েছেন। আর তার আগে যারা ফুটবল বোদ্ধা ছিল, ফুটবল দেখতেন, তারা ব্রাজিলের পক্ষ নিয়েছেন। তো আজকে ব্রাজিল এবং সার্বিয়ার খেলায় কে জেতে